वेलकम टू एस एम ऑनलाइन मैथ क्लास समस्त चाकरी परीक्षार उपयोगी जिके क्लासे तुम्हारे सकल के स्वागतम। आज के जिके प्रैक्टिस सेट 5 निये एसेछि। এই প্র্যাকটিস সেটে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো WBCS থেকে শুরু করে রেল, WBP, ANM, GNM, ফুড SI, ICDS, SSC সমস্ত চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই তোমরা একদম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি কাজে আসবে। তো যারা নিয়মিত এই ক্লাসগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, প্রথম প্রশ্নটি তোমাদের জন্য কি রেখেছি। ১ নম্বর প্রশ্নটিতে রয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই বইটি কার লেখা? ঠিক আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই গ্রন্থটির রচয়িতাকে। ক নম্বরে রয়েছে মহাত্মা গান্ধী, খ নম্বরে ক্ষুদিরাম বসু, গ নম্বরে সুভাষ চন্দ্র বসু আর ঘ নম্বরে জওহরলাল নেহরু। এখানে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধীর লেখা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, তো আর বাদবাকি যে অপশনগুলো রয়েছে সেখান থেকে তোমাদের মনে রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে যে ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা, তখন তোমরা এটা উত্তর দেবে যে ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসুর লেখা। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা অপশন রয়েছে জওহরলাল নেহরু। এখান থেকেও প্রশ্ন আসে যে ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা, তখন তোমরা বলবে যে ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে, ঠিক আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে তোমার হচ্ছে জওহরলাল নেহরু। এখান থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। নেক্সট প্রশ্ন দেখব। ২ নম্বর প্রশ্নে রয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখাটি কি? ঠিক আছে, ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে? ক নম্বরে ডুরান্ড লাইন, খ নম্বরে ম্যাজিনট লাইন, গ নম্বরে ম্যাকমোহন লাইন আর ঘ নম্বরে র্যাডক্লিফ লাইন। এখানে সঠিক উত্তর হবে ডুরান্ড লাইন রয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে। ঠিক আছে, তো এই ডুরান্ড লাইনটা 1896 সালে কিন্তু টানা হয়েছিল। আর এই যে আমাদের বাদবাকি যে অপশনগুলো রয়েছে দেখো, র্যাডক্লিফ লাইন যেটা রয়েছে, র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, ভারত এবং হচ্ছে পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন রয়েছে, ভারত ও পাক। আমি এখানে লিখে রাখলাম ভারত ও পাক মানে পাকিস্তান। ঠিক আছে, আর ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীন। এখান থেকে প্রশ্ন আসে ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে, তখন আমরা বলবো ভারত ও চীন। আর হচ্ছে ম্যাজিনট লাইন, ম্যাজিনট লাইনটা হচ্ছে জার্মান ও ফ্রান্স। ঠিক আছে, ম্যাজিনট লাইনটা হচ্ছে জার্মান ও হচ্ছে ফ্রান্স এই দুটো দেশের মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব। ৩ নম্বরে কি রয়েছে দেখো, ৩ নম্বর প্রশ্নে রয়েছে পোড়াচুনের রাসায়নিক নাম কি? পোড়াচুনের রাসায়নিক নাম অপশন ক তে রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, খ তে ক্যালসিয়াম সালফেট, গ তে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঘ তে রয়েছে কপার সালফেট। এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন ক, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়াচুনের রাসায়নিক নাম। ঠিক আছে, আরেকটা যেটা রয়েছে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে কলিচুনের রাসায়নিক নাম। এখান থেকে গুলিয়ে যেতে পারে কলিচুন। ঠিক আছে, কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পোড়াচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, তারপরে প্রশ্ন আমরা দেখব ৪ নম্বরে। দেখো ৪ নম্বর প্রশ্নটিতে রয়েছে নিচের কোনটি মৌলিক পদার্থ নয়? অপশন এ, ক নম্বরে রয়েছে অক্সিজেন, খ নম্বরে মার্বেল, গ নম্বরে সিলিকন, ঘ নম্বরে ক্লোরিন। এখানে সঠিক উত্তর অবশ্যই খ নম্বরে রয়েছে যে মার্বেল, এটা কিন্তু মৌলিক পদার্থ নয়। বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মৌলিক পদার্থ। আমাদের প্রকৃতিতে কৃত্রিম এবং প্রাকৃতিক মোট হচ্ছে 118টি মৌলিক পদার্থ কিন্তু রয়েছে, এটা মাথায় রেখো। পরের প্রশ্ন আমরা দেখব ৫ নম্বর। ৫ নম্বর প্রশ্নটিতে রয়েছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে কোন স্তর রয়েছে? ক নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার, খ নম্বর মেসোস্ফিয়ার, গ নম্বর ট্রপোস্ফিয়ার, ঘ নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন গ, ট্রপোস্ফিয়ার হচ্ছে সবথেকে বায়ুমণ্ডলের নিচের স্তর। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার সবথেকে নিচে রয়েছে। তো সবার প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে শেষে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ধারাবাহিক ক্রমটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তাহলে কি বললাম, প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখব ৬ নম্বরে। ৬ নম্বর প্রশ্নে রয়েছে আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? অপশন কতে রয়েছে জ্বর, খতে ডায়রিয়া, গতে জ্বর ও শরীর ফুলে যাওয়া, ঘতে ব্ল্যাক ফুট ডিজিজ। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিকের প্রভাবে। ৭ নম্বর প্রশ্ন। ৭ নম্বর প্রশ্নে রয়েছে 1857 সালের মহাবিদ্রোহে কানপুর কেন্দ্র থেকে বিদ্রোহে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন মানে কানপুর কেন্দ্রে যিনি বিদ্রোহের নেতৃত্ব দেন তার নাম কি? অপশন এ নানা সাহেব, অপশন খতে আছে তাতিয়া টপি, গতে আছে ভকত সিং আর ঘতে আছে কানওয়ার সিং। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই নানা সাহেব। নানা সাহেব হচ্ছে কানপুর থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। আর এই যে তাতিয়া টপি রয়েছে, এই তাতিয়া টপি হচ্ছে নানা সাহেবের অনুচর, ঠিক আছে। নানা সাহেবের সঙ্গী ছিলেন হচ্ছে তাতিয়া টপি। আর এই যে কানওয়ার সিং, ইনি বিহারে নেতৃত্ব দিয়েছিলেন 1857 সালের মহাবিদ্রোহের বিহার কেন্দ্র থেকে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে কানওয়ার সিং। এখান থেকেও প্রশ্ন আছে যে বিহারে কে নেতৃত্ব দিয়েছিলেন, তখন তোমাদের উত্তর হবে কানওয়ার সিং। আর এই যে ভকত সিং রয়েছেন, এই ভকত সিং হচ্ছে বেরেলি কেন্দ্রের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। বেরেলি কেন্দ্রের নেতৃত্ব দিয়েছিলেন, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো নেক্সট প্রশ্ন দেখব 8 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। SM অনলাইন ম্যাথ ক্লাস নামে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা খোলা হয়েছে, তো সেখানে এই সমস্ত ক্লাসগুলোর PDF ফাইল পেয়ে যাবে এবং বিভিন্ন রকম চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য তোমরা সবার আগে কিন্তু সেখানে পাবে। তো পরের প্রশ্ন দেখছি 8 নম্বর প্রশ্নে রয়েছে তামা, দস্তা ও নিকেল মিশিয়ে কোন ধাতু প্রস্তুত করা হয়, ঠিক আছে। এখান থেকে অপশন এতে রয়েছে কাঁসা, খতে রয়েছে পিতল, গতে রয়েছে জার্মান সিলভার আর ঘতে রয়েছে ডুরালুমিন। এখানে সঠিক উত্তর হবে জার্মান সিলভার, ঠিক আছে। তামা, দস্তা, নিকেল মিশিয়ে জার্মান সিলভার তৈরি করা হয়। এখান থেকে প্রশ্নটা উল্টা করেও দেয় যে জার্মান সিলভার কোন কোন ধাতু মিশিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। তখন বলতে হবে তামা, দস্তা, নিকেল। পরের প্রশ্ন আমরা দেখব 9 নম্বরে কি রয়েছে। দেখো 9 নম্বরে রয়েছে তামা উত্তোলনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? অপশন ক চিলি, খ ভারত, গ চীন আর ঘ হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে সঠিক উত্তর হবে চিলি। চিলি দেশ হচ্ছে তামা উত্তোলনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্ন দেখব 10 নম্বর। 10 নম্বর প্রশ্নে রয়েছে বিখ্যাত হিথরো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? বিখ্যাত হিথরো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? ক নম্বর রয়েছে জার্মানি, খ নম্বর ব্রিটেন, গ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র, ঘ নম্বর ফ্রান্স। এখানে সঠিক উত্তর হবে বিখ্যাত হিথরো বিমানবন্দর ব্রিটেন দেশে অবস্থিত, ঠিক আছে, ব্রিটেনে অবস্থিত। পরের প্রশ্নে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে রয়েছে কোন নদীর তীরে বসে গৌতম বুদ্ধ দীর্ঘ 6 বছর গভীর ধ্যানমগ্ন হন, ঠিক আছে। গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন? কতে রয়েছে রাজুপালিকা নদী, খতে রয়েছে নৈরঞ্জনা নদী, গতে কামিনী নদী আর ঘতে উরুবিশ্ব নদী। এখানে সঠিক উত্তর হবে অপশন খ নৈরঞ্জনা নদী, ঠিক আছে। নৈরঞ্জনা নদীর তীরে বসে গৌতম বুদ্ধ দীর্ঘ 6 বছর গভীর ধ্যানে মগ্ন ছিলেন। আর মাথায় রাখবে রাজুপালিকা নদীর তীরে বসে ধ্যান করেছিলেন হচ্ছে মহাবীর, ঠিক আছে। দুটোর মধ্যে গুলিয়ে যায়, মহাবীর হচ্ছে রাজুপালিকা, ঠিক আছে। মহাবীর হচ্ছে রাজুপালিকা নদীর তীরে আর গৌতম বুদ্ধ নৈরঞ্জনা নদীর তীরে বসে ধ্যানে মগ্ন ছিলেন। 12 নম্বর প্রশ্ন দেখব। 12 নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোনটি পর্ণমুচী বৃক্ষের উদাহরণ? পর্ণমুচী বৃক্ষের উদাহরণ কোনটা? কতে রয়েছে পাতা ঝিঝি, খতে রয়েছে আম, গতে রয়েছে কচুরিপানা আর ঘতে রয়েছে ধান। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই খতে আম। এটা হচ্ছে পর্ণমুচী উদ্ভিদের উদাহরণ। তোমরা মাথায় রাখবে আরও বেশ কিছু পর্ণমুচী উদ্ভিদের উদাহরণ হচ্ছে শাল, ঠিক আছে। শাল, সেগুন, শিমুল, ঠিক আছে। শাল, সেগুন, শিমুল, তারপর হচ্ছে জাম, বট, এগুলো হচ্ছে সব পর্ণমুচী উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে। জাম, বট এগুলো হচ্ছে পর্ণমুচী উদ্ভিদের উদাহরণ, জাম, বট। পরের প্রশ্ন আমরা দেখব 13 নম্বর প্রশ্নে রয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন কতে রয়েছে গোপাল, খতে রয়েছে দেবপাল, গতে ধর্মপাল, ঘতে রামপাল। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই ক গোপাল। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। 750 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন গোপাল। তো আর পাল বংশের শ্রেষ্ঠ রাজাটাও আমাদের মাথায় রাখতে হবে, এই যে ধর্মপাল কিন্তু পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন, ঠিক আছে। শ্রেষ্ঠ রাজা হচ্ছে পাল বংশের ধর্মপাল। এখান থেকেও প্রশ্ন আসে। পরের প্রশ্ন দেখবো 14 নম্বরে। দেখো 14 নম্বর প্রশ্নে রয়েছে সরলবর্গীয় অরণ্য কোন রূপ জলবায়ু অঞ্চলের অন্তর্গত? সরলবর্গীয় অরণ্য কোন রূপ জলবায়ুতে দেখা যায়? কতে রয়েছে ক্রান্তীয় মৌসুমি, খতে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, গতে রয়েছে নিরক্ষীয় জলবায়ু আর ঘতে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। এখানে সঠিক উত্তর হবে লাস্টেরটা, অপশন ঘ শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুতে কিন্তু আমাদের সরলবর্গীয় অরণ্য দেখা যায়। সরলবর্গীয় অরণ্য বলতে কোনগুলো? পাইন, ফার, বার্চ, হেমলক, এই সমস্ত গাছগুলো কিন্তু তোমার হচ্ছে সরলবর্গীয় অরণ্যের মধ্যে পড়ছে, ঠিক আছে। পাইন, ফার, বার্চ, হেমলক এগুলো হচ্ছে সরলবর্গীয় অরণ্যের উদাহরণ। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নেব। দেখো ১৫ নম্বর প্রশ্নে রয়েছে বিসিজি ভ্যাকসিন কোন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বিসিজি ভ্যাকসিন অপশন কতে রয়েছে যক্ষা, ক্ষতে টাইফয়েড, গতে কলেরা, আর হচ্ছে ক্ষতে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে বিসিজি দেওয়া হয় যক্ষা রোগের প্রতিষেধক হিসাবে। ঠিক আছে, তো বিসিজির ফুল ফর্ম কি? বিতে হচ্ছে ব্যাসিলাস আর সিতে হচ্ছে ক্যালমেট গুয়ারিন। ঠিক আছে, তাহলে বলছে ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন, এটা হচ্ছে বিসিজি টিকার পুরো নাম। আমি এখানে লিখে দিচ্ছি ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন, এটা হচ্ছে বিসিজির পুরো নাম। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা 15টা এই জিকের প্রশ্নোত্তরের মধ্যে নিজেরা কটা সঠিক করতে পেরেছিলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এরপরের দিন দেখা হবে আবার নতুন কোনো ক্লাস।